পণ শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। সত্যি এ কবিতাটা প্রথমে ভাবিনি যে প্রথমে বলবো এটা, কিন্তু এখন মনে হচ্ছিল আস্তে আস্তে যে না এটাই বলি। তাও এই ঝড় জল বৃষ্টির মধ্যে সবাই যে এসেছেন এর জন্য কবিতা ক্লাবের পক্ষ থেকে তাদের জানাই আমার স্বাগত এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সময় আমরা একটু দেরিতেই শুরু করেছি, তাই আমি বেশি কথার মধ্যে আমি যাবো না। আমি মঞ্চে ডেকে নেব চুমকি, সুরজিৎ, রাজা, ত্রিদীপদা, আমাদের দীপ জ্বালিয়ে এই শুভ সন্ধ্যার সূচনার জন্য। কবিতা ক্লাবের জন্য একটু হাততালি হয়ে যা। আর মাইকটা দিয়ে দেবো সুরজিতের হাতে। সুরজিৎ সম্বন্ধে আমার তো আর কিছু বলার নেই, একটা কথাই বলি, যাকে ছাড়া কবিতা ক্লাব হতো না। আমাদের কবিতা ক্লাবের ট্যাগলাইন আর ভাল লাগে না তোমায় ছাড়া, সুরজিতের অনেক গানের মতো, যেমন বারান্দায় রোদ্দুর মানেই সুরজিৎ, সেরকম আর ভাল লাগে না তোমায় ছাড়া মানেও কিন্তু সুরজিৎ। যে কথাটা দিয়ে আমাদের কবিতা ক্লাব শুরু হয়েছিল, ভাল লাগে না তোমায় ছাড়া, সেটাই কিন্তু এখনও আমরা টেনে নিয়ে যাচ্ছি। কাজে সুরজিতের কথা আমরা কিছু শুনব। প্রত্যেককে ধন্যবাদ। এবং কবিতা ক্লাব আমাদের এই পাঁচ বছরের এই বন্ধুত্ব কিভাবে শুরু হয়েছিল সেটা বলার জন্যে, কবিতা ক্লাবের যারা আমরা যারা যুক্ত তাদের মধ্যে থেকেই অনেকে আছেন, আপনাদের এই সম্বন্ধে কথা বলবেন। আমি আর এইটা আজকে বললাম না, শুধু এইটুকু বলার যে কবিতা ক্লাবের এই আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো হয় তাতে যেটা সব থেকে ভালো লাগে, কারণ এটা তো অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের খুব কম দেখা হয়, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে আমাদের সবসময় দেখা হয়, এটাই খুব ভালো লাগে। আর কবিতা ক্লাব নিয়ে যার যা আইডিয়া চিন্তা ভাবনা আছে সবাইকে একটাই অনুরোধ, সবাই আমাদের শেয়ার করবেন। এখন কবিতা ক্লাব নিয়ে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন নতুন ভাবনা দিয়ে। মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদের ধন্যবাদ, আমাদের সমস্ত ডাকে তারা সাড়া দেন। এখানে রাজা, অপূর্বদা, ত্রিদীপদা, প্রচতদা, আর কখনো চুমকি দিই, কখনো চুমকি বৌদি, যেরকম যখন যেরকম সুবিধা হয় তখন সেরকম বলি আর কি। ফোনে সেভ করা চুমকি বৌদি, দেখা হলে বলে চুমকি দিই। তো প্রত্যেককে ধন্যবাদ। এই আমি এক এক করে একটু আমি চুমকিদির হাতে মাইক্রোফোনটা দিই এবং চুমকি দিই, যা ইচ্ছে তুমি বলো। আমি তো কবিতা ক্লাবেরই একজন, এই আমার দেখছেন পোশাক, সুতরাং আমার আর নতুন করে কিছু বলার নেই। একটাই কথা বলি যে ছোটবেলায় প্রচণ্ড উচ্চতায় ভয় পেতাম, উঁচু জায়গায় উঠলে অস্বস্তি হতো, ভার্টিগো হতো, তো মঞ্চটাও আমার কাছে একটা সেরকমই জায়গা। প্রথম একবার গানের কম্পিটিশনে নিয়ে গেছিল জোর করে, মঞ্চে উঠেই দেখলাম সামনেটা অন্ধকার, তারপরে আমি কী করেছিলাম কী গিয়েছিলাম জানি না, নেমে আসার পর আমার স্যার বললেন এরকম করলি কেন, না এতটাই আমার মঞ্চ ভীতি ছিল। আর আজকে মঞ্চে তুলে সেই ভয় ভীতি বা আমার যাবতীয় ক্রিয়াকর্ম সবের জন্য কবিতা ক্লাব দায়ী, এবং কবিতা ক্লাবকে এই জন্য আমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুরজিৎ কমলিনীকে, ধন্যবাদ কবিতা ক্লাবের সমস্ত যারা আমাদের ভাই বোনেরা আছে, সবাইকে, দাদারাও আছেন। সুতরাং আপনারাও সঙ্গে থাকুন, কবিতা ক্লাবে অংশ নিন, আর দেখবেন খুব ভালো থাকবেন। নমস্কার।